মা যদি খারাপ হয় সন্তান খারাপ হতে বাধ্য আপনি হলেন কৃষক আর আপনার পরিবার হলো কৃষি খানার আর আপনার সন্তান হল ফসল ওই জন্য মেয়েদেরকে ঘর থেকে বের করার ফিকির স্বাধীনতার নামে ইসমাইলের মায়ের নাম মা হাজারা মা হাজারা পাক্কা নামদার ক্যামেরার নাম ওয়াহেলা ওয়াহেলা ছিল পাক্কা বেঈমান সন্তানকে খারাপ বানানোর পিছনে দায়ী হলো কে মা আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আজকে ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে ইসলাম ও মুসলিমদেরকে ধ্বংস করার জন্য ইহুদি নাসারা ইহুদিনা কাফের বেদিন বেইমান রামপন্থী বামপন্থী তারা সবাই মিলে তিন শ্রেণীর লোককে টার্গেট করেছে তার মধ্যে প্রথম শ্রেণী হল আমাদের নারী জাতি আমাদের মা বোনদেরকে ধ্বংস করতে পারলে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব কারণ মা হলেন মানুষ তৈরির কারখানায় আপনি হলেন কৃষক আর আপনার পরিবার হল খামার আর আপনার সন্তান হল ফসল আপনি যদি ভালো কৃষক হন আর আপনার কৃষি খামার যদি ভালো হয় তাহলে আপনি ফসল পাবেন ভালো ইনশাল্লাহ মা যদি খারাপ হয় সন্তান খারাপ হতে বাধ্য এই জন্য আমাদের মা বোনদেরকে ঘর থেকে বের করে তাসলিমা মতো মহিলার যদি বানাতে পারে মমতাদের গান যদি শিখাতে পারে জি বাংলা স্টার চালসা এগুলি যদি দেখাতে পারে গোটা জাতিকে ধ্বংস করা সম্ভব ওই জন্য মেয়েদেরকে ঘর থেকে বের করার ফিকির স্বাধীনতার নামে সম্মানিত উপস্থিতি মা যদি খারাপ হয় সন্তান খারাপ হতে বাধ্য তার জ্বলন্ত প্রমাণ আল্লাপাক দিয়েছেন দুইজন নাবীর জীবনে একজন নাবীর হলেন এব্রাহিম এব্রাহিম নাম ইসমাইল আল্লাহর অর্ডারে কুরবান হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগামা হুসায়া কয়লায়া বুনাইয়া ইন্নি আরা ফিল মানামি আন্নি আদবাহু ফানজুর মাযা তারা ইব্রাহিম আলাইহিস সালাম এর আলাইহি সালা তোয়াসলাম তলে জীবন বিসর্জন দেওয়ার জন্য জীবন কুরবান করার জন্য প্রস্তুত হয়ে গেলেন পক্ষান্তরে নু আলাইহি সালা তোয়াস সালামের ছিলে কেনান ক্যানাম মহাপ্লাবনে ভেসে গেল বাপের কিস্তিতে সোয়ার হল না এটাও নবীন ছেলে ওটাও নবীন ছেলে দুইজনের শরীরে দুইজন নবীন রক্ত ইসমাইল আলাই সাল্লামের শরীরের মধ্যে ইপরে হিম আলাইহি সালামের রক্ত নুহু আল ছেলে কেনানের শরীরের মধ্যে নুহ আলাইহি সাল আতুয়াস সালামের রক্ত একজন নবীর ছেলে জীবন বিসর্জন জন্য কুরবান করার জন্য প্রস্তুত আর একজন নবী ছেলে মহাপ্লাবনে ভেসে গেল আল্লাহর কোরআনই আল্লাহ পাক বর্ণনা করেছেন ওয়ান দা নুহু নিবিনাহু ওয়াহু আফি মাজিলিয়া আপুনা কাব মায়ানা নোহুয়া সাল্লাম ছেলেকে বললেন বাবা কেনার ও বাবা কেনার মহাপ্লাবনে ভেসে দার্শনারে বাসাধোর আমার সঙ্গে আমার কিস্তিতে সোয়ারহ ছেলে বলছে সবি ইলা জাপানিয়া শিবুনি মৃণাল মা ওই যে দেখা যায় জ্যোতি পাহাড় ওই জ্যোতি পারে আমি আশ্রয় গ্রহণ করবো ব্যাজাম তোমার আল্লাহ যদি পাহাড়কে ডুবাবার ক্ষমতা রাখে না যদি পাহাড়ে আমি উঠব যদি পাহাড় আজকে ডুববে না তোমার আল্লাহর ক্ষমতা নেই যদি পাহাড়কে ডুবাতে বাবা বলছে লাসিমা ইলিয়াম মিন বাবা কেনান আজকের মহা প্লাবনে বাঁচাবার মতো ক্ষমতা কারো নাই যদি পাহাড় তলিয়ে যাবে তাম পৃথিবী পালাপ্লাবিত হবে বাবা আমার সঙ্গে বাসাধন আমার কিস্তিতে পাক বলেন ও হুমাল হুম বাপার বেটার মাঝখানে বিশাল ঢেউ এল বাপার বেটার মাঝে ঢেউ এসে আড়াল করল ঢেউয়ের তালে তালে মহাপ্লাবনে বাপের সামনে বেটাকে ভাষায় নিয়ে চলা গেল এত বড় জলিলুল কাদার নবী হইয়া ফেল ফেল করে তাকায় রইলেন কলিদার টুকরাকে বাঁচাবার জন্য কোন পথ ছিল না দুইজনই নবীর ছেলে আচরণ পার্থক্য হলো কেন মা ভালো নয় মা ভালো নয় ওই যে পিছন থেকে বলেছে মা ভালো লয় ঠিক বলেছে তো নাকি ইসমাইলের মায়ের নাম মা মা হাজেরা ইমানদার কেনারের মায়ের নাম ওয়াহাক ওহেলা ছিল পাক্কা বেঈমান আল্লাহ রব্বুল আলামিন বলেন কাফেরদের দৃষ্টান্ত হলো নুহ আলাইহি সালাত সালামের স্ত্রী এবং লুত আলাইহি সালাত সালামের স্ত্রী দুই জন নবী দুই জন নবী সংসার করেছেন দুই জন বেঈমান কাফের স্ত্রীকে সঙ্গে নিয়ে মা যদি খারাপ হয় তাহলে সন্তান ভালো আশা করা যায় না বেসন যদি ভালো হয় মাটি যদি ভালো না হয় তাহলে ভালো ফসল আশা করা যায় না বেসনও ভালো লাগবে আবার মাটিও ভালো লাগবে আজকে মাকে ধ্বংস করতে পারলে গোটা জাতিকে ধ্বংস করার সম্ভব মা বোনেরা যারা আছেন শুনুন সন্তানকে আপনি মিথ্যা কথা বলে ঘুম পারান এমন মা আছে সন্তানকে সন্ধ্যা বাবু তাড়াতাড়ি ঘুমা তাড়াতাড়ি ঘুমা ব্যাং আসবে চোখ তুলে খেয়ে ফেলবে এই তাড়াতাড়ি আয় আমার বাবুর চোখ তুলে তাড়াতাড়ি ঘুমা তাড়াতাড়ি ব্যাং আসতেছে ওই ছেলে ছোট কাল থেকে মায়ের কাছে ব্যাঙের কথা শোনে ব্যাঙ এসে চোখ তুলে খায় তারপরে ছেলে বড় হয় ব্যাঙ আর আসে না ছেলে ভালো করে বুঝতে পারে মা চরম মিথ্যাবাদী সেই মা যখন সন্তানকে বলে বাবা পাপ জাহান নামে জ্বলতে হবে তখন ওই ছেলে মনে মনে ভাবে আমার মা ব্যাঙের ভয় দেখিয়েছে সেই ব্যাং যেমন ভুয়া আমার মাঝে জাহান নামের ভয় দেখাচ্ছে এটাও ওরকম মিথ্যা জাহান নাম বলে কিছু নাই সন্তানকে খারাপ বানানো পিছনে দায়ী হলো কে মা সন্তানকে মিথ্যা কথা বলে দুধ পান করার সময় বিসমিল্লা বলে না সন্তানকে চাকরানির হাতে দেয় চাকরানি অপরের গাছের ফল পেরে খিলায় সন্তানকে দোয়া শিক্ষা দেয় না সন্তানের সামনে বাপ মা ঝগড়া ফাসাদ করে ওই সন্তান ভালো হয় না বাপ মায়ের ঝগড়ার কারণে একটা পরিবার ধ্বংস হয় একটা ছেলের জীবন নাশ হয় এতে কোনো সন্দেহ নাই আমাদের পাবনার এক বাস্তব ঘটনা ছিল স্বামী স্ত্রী দুইজন কথা কয় না দুইজনেরই গোলমাল একে অপরের সঙ্গে কথা বন্ধ হঠাৎ করে ছেলে অসুস্থ হলো ছেলে বলছে মা বোনেরা শোনেন মনোযোগ দিয়ে শিক্ষণীয় কথা ছেলে বলছে আব্বা ওষুধ এনে দাও তোর মাকে বল আমাকে বলিস কেন ছেলে বলে আম্মা মাথা ফেটে গেল মাথা পুড়ে গেল মাথা জ্বলে গেল জ্বরের হিটে আমি আথা মরা হয়ে যাচ্ছি মা গো আমার মাথা একটু পানি দাও আমি মরে গেলাম মা বলে তোর বাপকে বল আমাকে কেন বলিস ঠেলা ঠেলি করতে করতে কলিদার টুকরা মারা গেল এবার মা আর বাবা জরা জরি ধরে কাঁদে আর বলে আমরা দুইজন গোলমাল করে আমাদের কলিদার টুকরা হারাল গোলমাল করবেন গোলমাল চলবে না মিলেমিশে থাকতে হবে স্বামী স্ত্রী যাদের স্বামী স্ত্রী গরমিল হয় তাদেরকে দুইটা মেডিসিন দিব আমি কয়টা মেডিসিন একটা পুরুষদের জন্য একটা মহিলাদের জন্য এক মহিলা এসে বলছেন বাবারে আমার স্বামী খুব খারাপ স্বামী বলে খুব খারাপ মহিলার তো বললাম তোমার স্বামী কি ফেরাও এনেছেও খারাপ নাকি কয় না ফেরাউন তো কাফের আমার স্বামী তো আর কাফের না বললাম মা জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন যেই মহিলা আল্লাহ নবী বলেন জান্নাতের জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত মহিলার মধ্যে একজন মহিলার নাম তার নাম হলো আসিয়া আসিয়া ইমরা তু ফেরাউনের স্ত্রী যে আসিয়ার ফেরাউনের স্ত্রী যাকে কাঠের উপরে উপরে শীত করে শুইয়ে দিয়ে জালেম ফেরাউন বিশাল বিশাল পেরাক দিয়ে বিবি আসিয়ার শরীরের মধ্যে ঠুকে ঠুকে কাঠের সঙ্গে গেথে গেঁথে মেরেছিল শাস্তি ছিল মানুষকে শাস্তি দিতে হলে ডান্ডা বেরি হ্যান্ডকপ পরাতো না হ্যান্ডকপ পরালে ডান্ডা বেরি পরালে তাও একটু নড়াচড়া করতে পারে কিন্তু ফেরাউন কি করত মানুষকে শাস্তি দেওয়ার জন্য তক্তার উপরে চিৎ করে শুইয়ে বড় বড় প্যারাক মেরে গেঁথে দিত আল্লাহ বলেন ওয়া ফিরাউন যিল আওতা বড় বড় কিলো কালাই বড় বড় প্যারা গলা ফেরাউন ফেরাউন কেল্লাফাক দিল আওতাত বলেছেন ফেরাউন হল প্যারা ফেরাউন প্যারাগ মেরে তার স্ত্রী বিবি আসিয়াকে গেঁথে দিয়েছেন কাঠের সঙ্গে গেঁথে দিয়ে ধুকে ধুকে নিশেষ করে দিল শেষ করে দিল ফেরাউনের স্ত্রী আল্লাহকে ডাক দিয়ে বললেন রব বে বেনেলে হ্যাঁ বাইতা বাই তহফিল জানলাম ওয়ানে মিন ফেরাও না আমালে ও না যিনি মিনার কৌমির প্রভু হে আমি ফেরাউনের স্ত্রী আমার কিছু নেই দনিয়াই জালেন স্বামী সংসার করলাম স্বামীর সোহাগে মেয়েরা একটু জীবন জীবনে স্বামীর সোহাগ হল বড় জিনিস আমার জালেম স্বামী জীবনে কোনোদিন আদর সোহাগ করে নেই প্রভু আমি নিশ্চয় আমি অসহায় আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে তোমার কাছে একটি আবেদন আছে তোমার কাছে আমার জন্য একটি ঘর বানায়ো আমি তোমার প্রতিবেশী হয়ে থাকতে চাই বলছেন এই মহিলার মাথায় এত বুদ্ধি মহিলা বলছে আল্লাহ তোমার কাছে ঘর চাই আল্লাহ তোমার প্রতিবেশী হয়ে থাকতে চাই তোমার কাছে জান্নাতের ঘর বানিয়ে দাও বললাম মা তোমার স্বামী যদি ফেরাউন না হয় ফেরাউনের মতো না হয় ফেরাউনের মতো জালেমের সংসার করলেন বিবি আসিয়ার আপনি সবুর কেন করেন না ফেরাউন কমিনাতে নাতে আসিয়ারও পায়ে হাতে ঠুকি লোহার মেঘ কত সাবাস সাবাসো আসিয়া বিবি না সারিল দিনদারি দিনদারি চাহে এই মত মহিলা যদি মনে করে যে আমার স্বামী তো ফেরাউনের চেয়ে ভালো ফেরাউনের মতো জালেমের সংসার যদি বিবি আসিয়া করতে পারে আমি পারবো না তাহলে গোলমাল লাগবে গোলমাল কমে যাবে আর পুরুষদের জন্য মেডিসিন হলো স্ত্রী যদি খারাপ বলে আমার বহু আমার কথা শোনে না একজন কইসে মনে দুঃখে কইছে আমার বহু আমার কথা শোনে না করি ভাই করি রে মরি ভাই মরি রে এত লোকের মরণ হয় আমার হয় না আমার বউ আমার কথা শোনে না যার বউ কথা শোনে না তার মতো বৎকসমত লোক দুনিয়ায় কম আছে মানে গুখরুর সাপ ঘুমায় সকাল ওকে সবল মারে মহিলাকে একটা বাড়ি দিলে তো আদালতে যায় আমি এখানে শুনতেছিলাম এক ভদ্রলোক ফার্স্ট হলো প্রথম আদালতে যাবেন সব মহিলার কথা নারী নির্যাতনের মামলা যদি আপনার বিরুদ্ধে যায় হাকিম ও উকিল মুখতার জজ ব্যারিস্টার কেউ আপনার কথা শুনবে না সব ওই মহিলার পক্ষে মহিলাকে একটা বাড়ি দিয়ে দেখেন তো ও দনিয়াকে গরম করে ফেলবে পাঁচ মিনিটে কিন্তু আপনাকে যদি আপনার স্ত্রী দৈনিক জুতা পিঠা করে ঘরের মধ্যে আপনি কাউকে কইতেও পারেন না সইতেও পারেন না এদেশের নারী নির্যাতন হয় না এদেশের পুরুষ নির্যাতন হয় বেশি কিন্তু পুরুষেরা লজ্জায় কাউকে বলতে পারে না আর শাশুড়ি যদি খান্নাস হয় তাহলে সে লোকের আর বাসন নেই কারণ মেয়েকে সব সময় শাশুড়ি কি করে উস্কানি দেয় বিয়ের আগে মেয়ে দেখতে গিয়ে দেখবেন মেয়ের বাপ মাতব্বরী করছে না মেয়ের মা করছে বেশি ভালো করে ফলো করবেন যদি দেখেন মাতব্বরী মেয়ের মা করছে তো আস্তে করে রাস্তা খেয়ে কেটে পড়বেন ওখানে আর আত্মীয়তা করবেন না কারণ জীবন জ্বালায় একদম ঝিঙের বিষি বানায় ফেলবে বাসার উপায় নেই তখন এক লোকের স্ত্রী খুব খারাপ স্ত্রী ওই লোকটাকে খুব মারধর করে বকাবাজি করে আর লোকটা হলো তাবলিক জামাতের লোক খুব নিরীহ মানুষ তাবলিগ জামাতে যারা যায় এরা একটু নিরীহ লোক বেশি হয় লোকটা নিরীহ মানুষ বুজর্গ লোক এ লোকটাকে এই স্ত্রী খুব নির্যাতন করে তো সবাই বলে তোমার স্ত্রী তালাক দেও তো এই বুজর্গ বলছে আরে আমার স্ত্রী তালাক দেব ই আবার কার ঘরে যাবে আবার কার কপাল পুরাবে কার নসিব পুরবে নসিব পুরানোর আগে যে কয়েকদিন জ্বালায় আমার এই জ্বালায় মরু আমি তো জ্বালা সহ্য করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে সম্মানিত উপস্থিতি যদি আপনি মনে করেন যে দুইজন নবী দুইজন কাফের মহিলাকে নিয়ে সংসার করেছে আমার স্ত্রী তোর কাফের নয় মহিলা মানুষ একটু রেগে যায় রাগকে সবুর করতে হয় বোখারি থেকে একটা হাদিস বলছি আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবে আল্লাহনবী সাল্লাহ আলাই্লাম তিনি বসা আছেন সাহাবাইকার বসে আছেন আর আল্লাহ নবীর স্ত্রী আয়সা সিদ্দিকা রাদি আল্লাহু তালানহার ঘরে নবী বসে আছেন তো অন্য আরেকজন স্ত্রী হোমহাতুল মমিনীন্দের আরেকজন স্ত্রী তিনি কিছু খাবার একটা পাত্রে দিয়ে দাসির হাতে পাঠিয়ে দিয়েছেন যাও নবিয়েছে আয়সার ঘরে তুমি আয়সার ঘরে খাবারটা দিয়ে আসো মা এসা সিদ্দিকার আল্লাহ তালা আনা দেখলেন যে খাবার নিয়ে এসেছে রাগে গরম হয়ে গেলেন একটা লাঠি তুলে দাসির হাতে মারলেন জোরে বাড়ি হাদিস বলছি আমি বোখারির হাত মারার সাথে সাথে দাসির হাত থেকে ওই খাদ্যের পাত্রটা পড়ে গেল ভেঙে খান খান হয়ে গেল আর খাদ্যটা ঢেলে পড়ল নবী সাল্লা সাল্লাম দেখলেন এই দৃশ্য রাগ হয়ে গেছে কেন আজকে আল্লাহ নবী থাকার পালি আমার বাড়িতে কি খেতে দেই না দেই আমি দেব তা আজকে তো আর ওর পালি না তো আবার কেন আজকে আবার বেশি মোহব্বত দেখা দিয়ে খাবার পাঠালো কেন ওর পালিতে যেদিন যাবে ওই দিনও খাবার খাওয়াবে আজকে আমার পালি আমি যা খাওয়াই আল্লাহ আল্লাহকে তা খাওয়াবো তো আবার খানা কেন পাঠালো ও মহাতুল মধ্যেও একটু সুটি ছিল কারণ মানুষ আর মানুষের মধ্যে কিছু সুটি থাকতেই পারে আচ্ছা আপনার আপনারা যে আমার বাসায় বসে মেহমান নগা মহাদেবপুর থেকে লোক গেছে আমানুল্লাহ মাদানির বাসায় আর আমানুল্লাহ মাদানির স্ত্রী যদি দাসির হাতের উপর কাদের মেয়ের হাতের উপর লাঠি দিয়ে বাড়ি দিয়ে তরকারি খাবার ঢেলে ফেলে আর পাত্র ভেঙে ফেলে তাহলে আমরা কি করব আমরা ওই স্ত্রী রাখবো না মেহমান চলে যাওয়ার পর ওর হাড় হার গুরু করার চেষ্টা করে তুই পাত্র ভেঙেছিস তোর হাড্ডি ভাঙি তুই আয় আমার কাছে তুই আমার মেহমানের সামনে আমাকে অপমান করলি তোকে আর রাখবই না তোকে যে আমার সংসার তলবে না আমরা বলবো না তাই আল্লাহ নবী মুসকি হাসি দিলেন হাসি দিয়ে সাহাবিদেরকে বললেন ঘরাত উম্মুকুম তোমাদের মা রেগে গেছে তোমাদের মা রেগে গেছে আয়সা সিদ্দিকারা দিয়ে আল্লাহ না তোমাদের মা তোমাদের মা রেগে গেছে গো দেখছো না কি রকম রাগ অভিমান করছে গারাত মানে গায়রাত মানে অভিমান করা তোমাদের মা অভিমান করছে আল্লাহ নবী সাল্লাম নিজে হাতে এই ভাঙা পাত্রের টুকরাগুলি খুঁটে খুঁটে এক জায়গায় জমা করলেন আর আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ তালানার ঘর থেকে একটা ভালো পিয়ালা নিয়ে ওই দাসীর হাতে দিয়ে বললেন তুমি তার বাড়িতে পৌঁছায় দাও যে খাবার পাঠিয়েছিল ইমাম বুখারি রহমাউল এ বর্ণনা করে বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো মানুষের কোনো পাত্র ভাঙে যেরকম পাত্র ভাঙবে সেরকম পাত্রের জরিমানা আদায় করতে হবে তাহলে আল্লাহ নবী সাল্লাম এত সুন্দর চিকিৎসা দিলেন যেই ওমহাতুল মৌমিনদের মধ্যে যিনি খাবার পাঠিয়েছিলেন তিনি হয়তো প্রাথমিকভাবে বুঝতেও পারবেন না যে আমার পাত্রটা ভাঙা হয়েছে কারণ একটা পাত্র নিয়ে গেছে পাত্র আবার ফিরে এলো খুবহু সেরকম জিনিস তাহলে সে বুঝতে পারবে না প্রাথমিকভাবে পরে বুঝলে বুঝবে কিন্তু প্রাথমিকভাবে কোনো গোলমাল হওয়ার সম্ভাবনা কম এরকম পরিস্থিতিতে আল্লাহ নবী সাল্লাহু আলাইহাল্লাম কিভাবে আপনার ব্যবস্থা নিলেন কিভাবে সুন্দর পদ্ধতিতে করলেন সম্মানিত উপস্থিতি বলছিলাম স্বামী স্ত্রী মিলেমিশে চলতে হবে মহিলাদেরকে আল্লাহ ইসলাম তিনটি মূলনীতি দিয়েছে এক নাম্বার মূলনীতি মহিলারা ঘরে থাকবে বিনা প্রয়োজনে ঘর থেকে বের হবে না আল্লাহ রবুল মিন বলেন সাইতানের রাজিম ওয়াকারনাফি বৈওতে কোন নাম বলে তাবাররাজেনা তাবার জাল জাহেলিয়াতে ওলা হে রমণীগণ তোমরা তোমাদের বাড়িতে থাকো জাহিলিয়াতের নগ্ন প্রদর্শনী বের রাস্তায় বের হয়ে ওঠো মহিলারা বাড়িতে থাকবে মহিলাদের খাবার খেয়ে দেবে একজন মহিলাকে ভরণ পোষণ করার জন্য ইসলামের দৃষ্টিতে আল্লাহফাক চারজন পুরুষকে দায়িত্ব দিয়েছেন কয়জন চারজন কে কে একজন হল বাবা আর একজন হল ভাই আর একজন হল স্বামী আর একজন হল ছেলে সন্তান আল্লাহর মেয়েটি জন্ম নেওয়ার পরে তার ভরণ পোষণ দিবেন ভরণ পোষণে দায়িত্ব পালন করবেন তার পিতা পিতা যদি মারা যায় অপারগ হয় তাহলে দায়িত্ব পালন করবে তার ভাই মেয়েটির বিয়ে হওয়ার পরে তার দায়িত্ব পালন করবে তার স্বামী স্বামী যদি মারা যায় স্বামী যদি অপারগ হয় তার দায়িত্ব পালন করবে তার সন্তান